আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনাদের সাথে আমরা অনেক ধরনের কথা বলে থাকি, বিশেষ করে বেশিরভাগ হলো রিলিজিয়াস বা ধর্মীয় কথাবার্তাগুলো আপনাদের সাথে বেশি হয়ে থাকে। তো আমরা এই আলোচনাগুলোতে সাধারণত চেষ্টা করেছি যে আপনাদের পার্সোনাল লাইফের গাইডলাইন কেমন হবে বা আমাদের পার্সোনাল লাইফের গাইডলাইনগুলো নিয়েও কথা বলা দরকার, যেন আমরা আমাদের জীবনের সব বিষয়গুলো বুঝে নিতে পারি। তো এই কারণে আমরা এই পর্বের আলোচনাটা করছি। যদি আপনাদের ভালো লাগে জানাবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আপনার জন্য আরও অনেক ভিডিও করে দিব। তো এক নম্বর পয়েন্ট, আমরা যে বিষয়টা নিয়ে প্রথমে কথা বলবো সেটা হলো প্রথমে চিন্তা করা। আজকের ভিডিওটার মূল বিষয় হলো আপনাকে কিছু প্রশ্ন করা হবে, এই প্রশ্নগুলো নিয়ে বাসায় একটু চিন্তা করবেন, পরবর্তীতে আমরা ধারাবাহিক চেষ্টা করব বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য পার্সোনাল লাইফের গাইডলাইন সম্পর্কে। আজ যে বিষয়টা বলতে চাই প্রথমে সেটা হলো যে আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কী। আমরা যখন অধিকাংশ স্টুডেন্টের কাছে, অধিকাংশ ছাত্রছাত্রীদের কাছে জিজ্ঞাসা করি যে তোমার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কী, বেশিরভাগ বলতে পারে না। কিছুক্ষণ চিন্তা করার পর বলে সে ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, কিছু ক্ষেত্রে এক্সেপশনাল আছে সে পাইলট হতে চায় বা আর্মির অফিসার হতে চায়। সে নির্দিষ্ট করে নিশ্চিত বলতে পারে না কেন সে এই লক্ষ্য বা উদ্দেশ্য ঠিক করেছে। অর্থাৎ আমাদের অধিকাংশ ভাই বোনদের, অধিকাংশ ছাত্রছাত্রীদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো ঠিক নেই। আমাদের মুসলিম হিসেবে মুসলিম ভাই বোনদের তাদের লাইফের পুরো লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো ঠিক করা নেই, এবং অনেকেই বলতে পারে না কেন সে সালাত আদায় করে, কেন সে আল্লাহকে ডাকে, এই বিষয়গুলো অনেকেই বলতে পারে না এবং ক্লিয়ার করে এর উত্তরগুলো দিতে পারে না। যখন আপনি এই উত্তরগুলো দিচ্ছেন না, তখন আপনি যে কাজ করছেন সেটা স্বচ্ছ না, বা আপনি অন্তর থেকে ইখলাসের সাথে কাজগুলো করছেন না। খুব কম সংখ্যক লোক এগুলোর সঠিক উত্তর দিতে পারেন বা এগুলো নিয়ে কথা বলতে পারেন। তো দুই নম্বর বিষয়, তাহলে প্রথম বিষয় আপনাদের বললাম জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে চিন্তা করা। দুই নম্বর বিষয় হলো যেটা বলবো সেটা হলো এই পৃথিবীতে আমরা আসছি একটা নির্দিষ্ট সময়, 200 বছর আগে আমরা ছিলাম না, 200 বছর পরেও থাকবো না, আমরা এখন আছি। তাহলে এখন এই মুহূর্তে আমাদের কাজগুলো কী কী? তো এই সময়ের ভিতরে আমরা কী করে থাকি? জন্মগ্রহণ করি আমরা, তারপর আমরা স্কুল কলেজে যাই, এরপর আমরা জীবিকার একটা ব্যবস্থা, এরপর আমরা বিবাহ শাদী করি, আত্মীয়তার একটা বন্ধন থাকে, রিলেশনশিপ থাকে, এই সব কাজগুলো আমরা এই সময়ের মধ্যে করে থাকি। তাহলে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা যে এই নির্দিষ্ট সময় আগে কী কী করতে হবে। আমি শুধুমাত্র প্রশ্নগুলো করছি, চিন্তা করার জায়গাটা আপনাদের করে দিচ্ছি, পাশাপাশি আপনারা এটার কমেন্টে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন যার যার উত্তরগুলো জানা আছে। এরপরের বিষয় যে এই পৃথিবীতে আমরা একটা জীবিকার কাজ করব, অর্থাৎ আমাদের কোনো একটা কাজ করতে হবে সম্পদ অর্জনের জন্য। তাহলে এই সম্পদ কীভাবে হালাল হবে বা কোনটা সম্পদ অর্জনে হালাল পথ, কোনটা হারাম পথ, এগুলো নিয়ে কি আমরা কখনো চিন্তা করেছি? এই বিষয়গুলো কিন্তু কি চিন্তা করার বিষয়, এই বিষয়গুলো মুসলিম হিসেবে আমাদের চিন্তা করতে হবে, অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আমাদের চিন্তা করতে হবে যে আমরা কোন জায়গা থেকে টাকা ইনকাম করতে চাই, কীভাবে ইনকাম করতে চাই, এই ইনকামগুলো ঠিক হবে কি না, এই ইনকামগুলো আবার আমরা কোথায় ব্যয় করব, ব্যয়ের খাতগুলো আমাদের কী হবে, আয়ের খাতগুলো আমাদের কেমন হতে পারে, এসব বিষয়গুলো আমাদের চিন্তা করা। এই বিষয়গুলো নিয়ে আমাদের মানে পার্সোনাল লাইফে আমাদের এই বিষয়গুলো প্রয়োজন হবে বা হয়, তাহলে আমাদের কী করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আমাদের ব্যক্তিগত জীবনের জন্য এই চিন্তাগুলো করা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা একাডেমিক পড়াশোনা করি। এখন যদি আমি প্রশ্ন করি যে আমরা পড়াশোনা কেন করি, অনেকের উত্তর দিতে পারে না। পড়াশোনা করি একটা সার্টিফিকেট অর্জন করার জন্য, পড়াশোনা করি এই পড়াশোনার মাধ্যমে আমরা পারিপার্শ্বিকের অনেক বিষয় বুঝতে পারি, যেমন কেউ যদি ভূগোল নিয়ে পড়াশোনা করে তার ভৌগোলিক দিকগুলো বুঝতে পারে, সায়েন্স নিয়ে পড়াশোনা করলে বিজ্ঞানের বর্তমানের বিষয়গুলো বুঝতে পারে, অন্য মানুষ আমাদের সম্পর্কে কীভাবে চিন্তা করছে সেটা আমরা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এই বিষয়গুলো বুঝতে পারি। তাহলে দেখেন, এখন যদি কাউকে জিজ্ঞাসা করা হয় শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কেন যাই, কেন পড়াশোনা করি, অনেকেই উত্তর দিতে পারবে না। এছাড়া আমরা সার্টিফিকেটের মাধ্যমে কী করি, একটা সম্মান অর্জিত হয়, তারপর একটা সম্পদ অর্জনের উপায় এটা থেকে বের হতে পারে, এই কারণেই কি আমরা সার্টিফিকেটগুলো অর্জন করে থাকি। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা চিন্তা করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনি কী চিন্তা করলেন, এবং এই ভিডিও আপনার কেমন লেগেছে সেটাও জানাতে পারেন। মূল উদ্দেশ্য হলো আপনাকে চিন্তা করার জন্য উৎসাহিত করা,
এই বিষয়গুলো নিয়ে, এই বিষয়গুলো নিয়ে আপনার যদি চিন্তা করেন তাহলে হতে পারে আপনার লাইফের অনেক ডিসিশান চেঞ্জ হবে, আপনি অনেক কিছু বুঝতে শিখবেন, আপনি অনেক কিছু বুঝে কাজগুলো করতে শিখবেন। সেই উদ্দেশ্যে আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরা। তো এই পার্সোনাল লাইফের গাইডলাইন নিয়ে আলোচনাটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং আমাদেরকে উৎসাহিত করতে ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে পারেন, এবং আমাদেরকে অনুপ্রাণিত করতে পারেন বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন, আর আমাদের মতামত জানাবেন কমেন্টে ইনশাআল্লাহ। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই, আপনাদের মতামতের অপেক্ষায় থাকছি পরবর্তী ভিডিও বানানোর জন্য ইনশাআল্লাহ, আপনারা জানাবেন অবশ্যই। আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।